পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় নবম শ্রেণীর ভূগোল নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপের ভঙ্গিল পর্বত স্তুপ পর্বত নিয়ে আলোচনা করব আমি সহ শিক্ষিকা সুদেশনা রায় বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি ছাত্রীরা তোমরা পৃথিবীতে থাকো চলো আজকে আমরা পৃথিবীটাকে দেখি একটু পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর বাইরে থেকে যখন আমরা পৃথিবীকে দেখছি তখন দেখো আমরা পৃথিবীর ওপরের বিভিন্ন যে অংশ সেই অংশটাকে আমরা কীরকমভাবে ভাবে দেখতে পাই ঠিক যেরকমভাবে ভাবে তোমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছ অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু কোথাও ঢেউ খেলানো এখানে তোমরা আফ্রিকা মহাদেশকে দেখতে পাচ্ছ তোমরা এশিয়া মহাদেশকে দেখতে পাচ্ছ তোমরা ইউরোপ মহাদেশকে দেখতে পাচ্ছ পৃথিবীর ভূমির এই যে বিভিন্ন রকম রূপ এই বিভিন্ন রকম রূপকে এক কথায় আমরা বলতে পারি ভূমি রূপ এই ভূমিরূপ তৈরির পেছনে দুটো শক্তি কাজ করে একটা হলো পৃথিবীর ভেতর থেকে যে অন্তর্জাত শক্তি বা আভ্যন্তরীণ শক্তি আর একটা হলো পৃথিবীর বাইরে থেকে আসা শক্তি অর্থাৎ এই যে নদী হিমবাহ বায়ু এই যে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি এগুলো বহন সঞ্চয় এগুলো করে পৃথিবীর এই রকম বিভিন্ন রকম রূপের সৃষ্টি করে প্রধান প্রধান যে ভূমিরূপ আমরা দেখতে পাই সেগুলি হলো পর্বত মালভূমি এবং সমভূমি তো এই যে পর্বত মালভূমি এবং সমভূমি তৈরি হলো এর মধ্যে আমরা আজকে চলো আলোচনা করব পর্বতের দুটি ভাগ নিয়ে পর্বতকে সাধারণত চারটে ভাগে ভাগ করা যায় একটা হলো ভঙ্গিল পর্বত দুই স্তূপ পর্বত তিন আগ্নেয় পর্বত এবং চার নাম্বার হলো ক্ষয়জাত পর্বত ভঙ্গিল পর্বত শব্দটা কি ভঙ্গিল মানে হচ্ছে কি ভাঁজ তার মানে ভূমিতে ভাঁজ পড়ে যে পর্বতটা তৈরি হচ্ছে সেটাই হল ভঙ্গিল পর্বত ভূমিতে ভাঁজ পড়ছে কি অদ্ভুত না কি করে পড়ছে বলো তো চলো দেখে নি যে ভূমিতে ভাঁজ কিভাবে পড়ছে তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা বলি পাহাড় ও পর্বত পাহাড় আর পর্বত দুটো কি একই জিনিস একটু আলাদা আছে উচ্চতার উপরে নির্ভর করে এদের দুটো ভাগে ভাগ করা যায় যদি সমুদ্র পৃষ্ঠ থেকে ছশো থেকে হাজার মিটার উচ্চতায় কোনো ভূমি অবস্থান করে তখন তাকে আমরা বলি পাহাড় পাহাড় সাধারণত একটু ঢালু হয় মৃদু ঢাল হয় এবং পাহাড়ের কিন্তু এবেব্রো বা বন্ধুরতা যেটা সেটা অনেকটা কম থাকে যেমন তোমরা এখানে ডান দিকের ছবিটাই দেখতে পাচ্ছ আর পর্বত যেটা সেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা হাজার মিটারেরও বেশি হয় তার একদম তীক্ষ্ণ শৃঙ্গ থাকে এব্রক্ষিব্র ভূমি হয় এবং ভূমিটা অত্যন্ত তীব্র ঢাল যুক্ত হয় যেমন আমরা হিমালয় পর্বত দেখে থাকি তো এই যে পর্বত এই পর্বত সৃষ্টির ক্ষেত্রে যেমন যেটা বলছিলাম ভঙ্গিল পর্বত এই ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে কি হয় না একটু আগেই বললাম ভূমিতে ভাঁজ পড়ে ভাঁজটা কি করে পড়ে তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের পরিচিত একটা ছবি তোমরা তোমাদের ক্লাস এইটের ভূগোল বইতে এই ছবিটা দেখতে পেয়েছিলে এটি হলো পৃথিবীর অভ্যন্তর ভাগের ছবি যার একদম যেটা ওপরের অংশ সেই ওপরের অংশটা হচ্ছে শিলামণ্ডল তার পরের অংশটা হচ্ছে মন্ডল এবং একদম যেটা ভেতরের অংশ সেটা হচ্ছে কেন্দ্রমন্ডল দেখো এখানে ইংরেজিতে লেখা রয়েছে মানে শিলামন্ডল তারপরে মন্ডল যা লেখা আছে ম্যান্টেল এবং একদম যেটা ভেতরের অংশ সেটা হচ্ছে কেন্দ্রমন্ডল বা কোড় এখন বিজ্ঞানীরা দেখেছেন বিভিন্ন গবেষণা করে দেখেছেন যে শিলামণ্ডল আর গুরুমণ্ডলের অন্তর্বর্তী স্থানে এমন একটা অংশ রয়েছে তার নাম ওনারা দিয়েছেন অ্যাস্থেনোস্ফিয়ার এই অ্যাস্থেনোস্ফিয়ার অংশের ওপরে কিছু ভাসমান অংশকে ওরা চিহ্নিত করতে পেরেছেন এই ভাসমান অংশের নাম ওরা দিয়েছেন পাত পাত কিন্তু সম্পূর্ণরূপে একটা কাল্পনিক বিষয় ওনারা বলেছেন যে এই পাতের ওপরেই নাকি শিলামণ্ডল অবস্থান করে পাতগুলি এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে ভাসমান অবস্থায় রয়েছে কেন ভাসমান অবস্থায় রয়েছে তার কারণ হল এই যে গুরুমণ্ডল যে অংশটা সেই গুরুমণ্ডলের তাপ খুব বেশি ফলে এখানে যে খনিজগুলো থাকে অর্থাৎ ক্রোমিয়াম নিতেল সিলিকা ম্যাগনেশিয়াম আয়রন এগুলো সবই কিন্তু কঠিন অবস্থায় থাকতে পারে না থাকে গলিত সান্দ্র অবস্থায় খানিকটা তোমরা যে জ্যাম জেলি খাও সেই রকম একটা অংশের মতন খুব স্বাভাবিকভাবেই তার ওপরে যে শিলামণ্ডল অবস্থান করছে বা তার উপরে যে পাতটা রয়েছে সেই পাতটা কি খুব স্টেবল বা স্থিতিশীল কন্ডিশনে থাকতে পারে না সেটা সবসময়ই একটা অস্থিতিশীল কন্ডিশনে রয়ে আছে এবং দেখা গেছে এই পাতগুলো বছরে প্রায় গড়ে দু মিলিমিটার করে একদিক থেকে আরেক দিকে সরে যাচ্ছে কল্পনা করে দেখা গেছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমেও এটা দেখা গেছে যে পাতগুলি গড়ে একশো কিলোমিটার মতন গভীর হতে পারে পাতগুলি তিন রকমের হয় একদম ওপরে যে পাতটা দেখতে পাচ্ছো দেখো সেইখানে পাতের যে রয়েছে যে তীর চিহ্নটা রয়েছে সেই তীর চিহ্নটা দুটো দুটো অপোজিট দিকে দিকে বিপরীত সরে যাচ্ছে এই পাতগুলোকে বলা হয় প্রতি সারি পাত যেখানে একটা পাত আর একটা পাতের উল্টো দিকে সরে যাচ্ছে দ্বিতীয় পাতটার ক্ষেত্রে দেখো একটা পাত আর একটা পাতের দিকে সরে আসছে এটা হচ্ছে অভিশারী পাত আর তৃতীয় যে ছবিটা রয়েছে সেখানে একটা পাত আর একটা পাতের গা ঘেসে নিরপেক্ষ পাত তো এই তিন ধরনের পাত রয়েছে পাতের চলনের অভিমুখ অনুসারে এদেরকে এরকম ভাবে তিন ভাগে ভাগ করা হয় পাত রয়েছে এইভাবে অর্থাৎ আমাদের যে ওই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে ওই অ্যাস্থেনোস্ফিয়ার তার উপরে পাত এবং তার উপরে রয়েছে আমাদের মহাদেশ এবং মহাসাগরগুলো এবং এই যে মহাদেশ এবং মহাসাগরগুলিই এই যে পাতের ওপরে রয়েছে পাতের চলন ঘটছে এটি হল ভঙ্গিল পর্বত গঠনের মূল কথা খানিকটা কেমন জানো দেখো তোমাদের জন্য আমি একটা ছোট্ট কাপ আর প্লেট এনেছি এই যে প্লেটটা দেখছো এটাই হচ্ছে সেই পাত আর এই পাতের উপরে এই যে ছোট্ট কাপটা এই মহাদেশ এই আমরা বসে আছি পাত যদি এদিকে সরে যায় দেখো তার উপরে বসে থাকা এই আমরা এই মহাদেশ আমরাও তো এদিকে সরে যাব তাহলে এই হল পাত সংস্থান তত্ত্বের একটি আদি কথা পাত সংস্থান তত্ত্ব এটি হল ভঙ্গিল পর্বত সৃষ্টির পেছনের অন্যতম তত্ত্ব কথা তুজো উইলসন নামের একজন বিজ্ঞানী ছিলেন তিনি প্রথম এই পাতের কথা বলেছিলেন এই পাতের যে চলন দেখো তোমাদের আমি একটু আগে তিন রকম পাতের চলন দেখালাম একটা হচ্ছে প্রতিসারী একটা অভিসারী আর একটা নিরপেক্ষ এর মধ্যে অভিসারী পাতের চলনের দ্বারা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কেমন করে হয় এসব এবার আমরা একটু দেখে একটু আগে আমি বলেছিলাম যে পাতের ওপরে মহাদেশ রয়েছে ঠিক যেভাবে এই ছবিতে দেখানো হয়েছে দুটি লাল দাগ সেই দুটি লাল দাগ হচ্ছে পাত এবং তার ওপরে রয়েছে দুটি মহাদেশের খণ্ড আর মহাদেশের খণ্ডের মাঝখানে রয়েছে একটা অগভীর সমুদ্র অগভীর সমুদ্র যখন আছে তার মানে সমুদ্রে থাকবে কি পলি বালি কাদা ইত্যাদি এই পলি বালি কাদা দীর্ঘ বছর ধরে এক দু বছর তিন বছর কিন্তু নয় লক্ষ লক্ষ বছর ধরে জমা হচ্ছে এই অবস্থায় যদি পাত দুটি পরস্পরের দিকে সরে আসে অর্থাৎ অভিসারী পাতের যদি চলন ঘটে তখন কি হবে তখন মহাদেশ দুটিও কিন্তু পরস্পরের কাছাকাছি চলে আসবে মহাদেশের খন্ড দুটি পরস্পরের কাছাকাছি চলে আসবে আর যেই ওরা মহাদেশের খন্ড দুটি পরস্পরের কাছাকাছি চলে এলো তখন কি হবে তখন শিলায় ভাঁজ পড়ে যাবে এবার যদি এমন হয় যে মহাদেশের খন্ড দুটি আরো কাছাকাছি চলে এলো এবং শিলায় তখন আরো বেশি ভাঁজ পড়লো এবং আরো বেশি ভাঁজ পড়ার ফলে তা উঁচু হয়ে পর্বতের আকার ধারণ করলো এটি হলো ভঙ্গিল পর্বত গঠনের তিনটি পর্যায় এই যে পর্যায় এই পর্যায়গুলিকে বলা হয় গিরি জডি গিরি মানে পাহাড় অর্থাৎ পাহাড়ের জন্ম হচ্ছে ভঙ্গিল পর্বত গঠন নিয়ে আরো অনেক তত্ত্বকথা আছে তোমরা যখন আরো বড় হবে তোমরা যখন আরো ভূগোল নিয়ে আলোচনা করবে তোমরা সেইগুলো নিশ্চয়ই গঠনের সবচেয়ে বিখ্যাত তত্ত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব অন্যান্য তত্ত্বগুলির তুলনায় এই পাত সংস্থান তত্ত্ব বা পাতের চলন তত্ত্ব সবচেয়ে বেশি প্রমাণ নিয়ে উপস্থাপিত হয়েছে তোমরা যখন কোনো পাহাড়ে ঘুরতে যাবে তখন তোমরা এই যদি দেখো যে এরকম ভাঁজ দেখতে পাচ্ছ পাহাড়ে তখন জানতে পারবে সেগুলো হলো ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বতের দুটি অংশ থাকে যেগুলো উঁচু উঁচু হয়ে অবস্থান করে সেটা হলো ঊর্ধ্বভঙ্গ আর যেটা নিচু হয়ে অবতল হয়ে অবস্থান করে সেটা হলো তোমাদের একটু আগে বলছিলাম পাহাড়ে ঘুরতে গেলে ভাঁজ দেখতে পেলে তোমরা বুঝতে পারবে সেটা হলো পর্বত দেখো তোমাদের সামনে আমি সত্যিকারের দুটো ভঙ্গিল পর্বতের ছবি নিয়ে এসেছি দেখো কি সুন্দর এখানে ভাঁজগুলো কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে পৃথিবীর প্রধান কয়েকটা ভঙ্গিল পর্বতের নাম আমরা যদি বিভিন্ন মহাদেশ অনুসারে যদি সাজিয়ে নিতে পারি তাহলে এই রকম একটা তালিকা তৈরি হতে পারে যেখানে আমাদের এশিয়া মহাদেশে রয়েছে হিমালয় ইউরোপে রয়েছে আল্পস উত্তর আমেরিকায় রকি দক্ষিণ আমেরিকায় আন্দিজ আফ্রিকায় অ্যাটলাস ওশিয়ানিয়াতে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এই যে পর্বতমালাগুলি এখানে নাম আমি দিয়েছি এইগুলি হচ্ছে অধিকাংশই নবীন ভঙ্গিল পর্বতমালা অর্থাৎ বয়সে এরা অনেকটাই নতুন এদের সৃষ্টি হয়েছিল যুগে আর আরো অনেকটা পেছনে গিয়ে অর্থাৎ সেই ক্যাম্ব্রিয়ান আর প্রি ক্যাম্ব্রিয়ান যুগে কিছু ভঙ্গিল পর্বতমালা তৈরি হয়েছিল সেইগুলোকে আমরা বলি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা যেমন আমাদের ভারতবর্ষেই একটা রয়েছে আমরা যদি কখনো রাজস্থানে বেড়াতে তাহলে আমরা একে দেখতে পাব আরাবলী পর্বতমালা তো এই যে ভঙ্গিল পর্বতমালা তোমরা দেখতে পেলে যে তালিকাটা দেখতে পেলে একে যদি আমরা এখন পৃথিবীর মানচিত্রে দেখে নিতে চাই তাহলে কেমন ভাবে দেখতে পাবো দেখো এই যে উত্তর আমেরিকার যে অংশ সেখানে দেখো লেখা আছে রকি তার তলায় দক্ষিণ আমেরিকায় লেখা আছে আন্দিজ আমাদের ভারতবর্ষে রয়েছে হিমালয় আফ্রিকায় রয়েছে অ্যাটলাস এবং ইউরোপে রয়েছে দেখো আলপস তোমরা তোমাদের কাছে যে মানচিত্র বই রয়েছে সেখানে যদি তোমরা যাও তাহলে সেখানেও তোমরা এই পর্বতমালাগুলিকে সহজে কিন্তু খুঁজে নিতে পারবে এই মানচিত্র দিকে তাকালে একটা ছবি তোমরা খুব স্পষ্ট দেখতে পাবে যে জায়গাগুলোতে ভঙ্গিল পর্বতমালা অবস্থান করছে সেইখানে দেখো কিছু শ্যাডো রয়েছে এই শ্যাডোগুলো হচ্ছে এই জায়গাগুলি হলো ভূকম্প প্রবণ অঞ্চল দেখো যখন দুটো অভিসারী পাত পরস্পরের কাছাকাছি চলে আসে অর্থাৎ একটা পাত আর একটা কাছাকাছি চলে এলো তাহলে সেই পাত দুটো একজন ধাক্কা মারলো একজন যদি মারল ধাক্কা মারে একটা কাপুনির তৈরি হবে একটা কম্পন সৃষ্টি হবে এই কম্পনটাই হচ্ছে ভূমিকম্প অর্থাৎ ভঙ্গিল পর্বতমালার যদি আমরা বৈশিষ্ট্য দেখতে চেষ্টা করি তাহলে আমরা প্রথমেই দেখলাম যে সেখানে শিলায় ভাঁজ পড়ে আর এখন কি দেখলাম যে যেখানে ভঙ্গিল পর্বতমালা দেখা যাবে সেখানে ভূমিকম্প প্রবণ অঞ্চল সৃষ্টি হবে আর একটা জিনিস আমরা ভঙ্গিল পর্বতমালা অঞ্চলে দেখতে পাবো কি বলতো জীবাশ্ম তোমাদের সামনে যে ছবিগুলো আমি দেখাচ্ছি এখন এগুলো কিন্তু সব সত্যিকারের ছবি হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে এগুলো পাওয়া গেছে কি করে পাওয়া গেল ভঙ্গিল পর্বত অঞ্চলে সেখানে কেন এই জীবাশ্ম তৈরি হলো ভঙ্গিল পর্বতমালা গঠনের শুরুতেই বলেছিলাম যে সমুদ্রের মধ্যে পলি বালী কাদা এগুলো জমা হচ্ছে এইগুলো তো স্তরে স্তরে জমা হচ্ছে অর্থাৎ একটা পলি স্তর তার উপরে বালী স্তর তার উপরে কাদার স্তর এরকম ভাবে জমা হতে থাকে সমুদ্রে থাকে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন প্রাণী এরা মারা যাওয়ার পরে এই পলি বালি কাদার থাকে মৃত অবস্থায় পড়ে থাকে তার উপরে আবার পলি বালি কাদা জমা হচ্ছে অর্থাৎ একটা স্তরের ওপরে আরেকটা স্তর যখন জমা হচ্ছে তখন তাদের মাঝখানেই এরা চাপা পড়ে যায় দীর্ঘ দিন ধরে চাপা পড়ে থেকে থেকে এদের দেহের ছাপ ওই পলি বালি কাদার মধ্যে রয়ে যায় তোমরা বাড়িতে তোমাদের একটা কোনো সাদা খাতার মধ্যে যদি একটা কোনো গাছের পাতাকে রেখে দাও এবং তার উপরে সেই পাত সেই খাতাটার ওপরে তিন চারটে মোটা বই চাপিয়ে রেখে দিলে এক দু মাস পরে দেখতে পাবে যে যদি তখন ওই পাতাটা খুলবে দেখবে পাতাটার গোটা নেই পাতাটা ছোট ছোট জালে ভেঙে গেছে এবং পাতার একটা ছাপ ওই সাদা খাতাটার উপরে তোমরা দেখতে পাবে হিমালয় পার্বত্য অঞ্চল যেহেতু এই পাললিক শিলাগুলো দ্বারা তৈরি এবং পলি বালি কাদা পরপর জমা হয়ে এই ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে তাই হিমালয় পর্বতে জীবাশ্মের অসংখ্য নিদর্শন আমরা দেখতে পাই সুতরাং ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য হিসাবে আমরা প্রথমে পেয়েছিলাম ভাঁজ তারপরে পেয়েলাম কি না সেখানে ভূমিকম্প প্রবণ অঞ্চল দেখা যায় যে কোনো ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ অঞ্চল দেখা যায় আর তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে আমরা পেলাম যে সেখানে জীবাশ্ম দেখা যায় এবার যে ছবিটা তোমাদেরকে আমি দেখাবো দেখো তো এই ছবিটার সাথে ভঙ্গিল অঞ্চলের ছবিটার কিছু মিল মিল আছে আছে কি হ্যাঁ একটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভঙ্গিল পার্বত্য স্তর দেখা গেছিল এখানেও কিন্তু শিলায় স্তর দেখা যাচ্ছে কিন্তু এখানে আর ভাঁজ দেখতে পাচ্ছ না এখানে খানিকটা পর্বতগুলো এরকম ব্লক বা স্তূপের মতন আকৃতি নিয়েছে যেহেতু স্তূপের মতন হয়ে অবস্থান করে তাই একে বলা হয় স্তূপ পর্বত তাহলে এসো দেখে নিই এটা তৈরি হয় কিভাবে। আবার সেই ছবিটা তোমাদের সামনে নিয়ে এসেছি যেখানে ভূ অভ্যন্তরের গঠনগুলো দেখানো হয়েছে প্রথমে শিলামণ্ডল তারপর গুরুমণ্ডল এবং তারপর কেন্দ্রমণ্ডল এখন ভঙ্গিল পর্ব তৈরির সময় আমরা দেখেছিলাম যে পাতের অভিসারী চলন ঘটছে এই অভিসারী চলন ঘটার পেছনে একটা কারণ হলো পরিচলন স্রোত পরিচলন স্রোতটা তৈরি হয় ভূ অভ্যন্তরে যে গুরুমণ্ডলে যে বিভিন্ন পদার্থগুলো রয়েছে তার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা গঠিত যে উৎপন্ন তাপ শক্তি তার দ্বারা পরিচলন স্রোত তৈরি হচ্ছে পরিচলন স্রোত যখন অনুভূমিকভাবে এসে ওই ভাবে অংশে আঘাত করে তখন সৃষ্টি হয় ওই চলন আর যদি সেটা এসে উল্লম্বীভাবে ধাক্কা মারে যে খন্ডটা এখন তোমাদের সামনে এলো এটা ধরে নাও শিলামণ্ডলের একটি অংশ এবং ওই পরিচলন স্রোত উল্লম্বভাবে এসে শিলামণ্ডলে ধাক্কা দিল ধাক্কা দিলে প্রথমেই কি হবে মন্ডলে একটা ফাটল তৈরি হবে এই ফাটলকে আমরা ভূগোলের ভাষায় বলি চুতি বা দারণ যদি এই উল্লম্বী যে ধাক্কা সেই ধাক্কা যদি আবার এসে ওই শিলাখণ্ডে ধাক্কা মারে তখন কি হবে শিলাখণ্ডগুলো তো এর আগে চুতি বা দারণের ফলে ফাটল ঘটে গেছিল এ তখন ওই ফাটল বরাবর উপর দিকে উঠে যাবে আবার এমনও কিন্তু ঘটতে পারে যে এই যে শিলা নিচের দিকে কাজ তখন ফলে নিচের দিকে বসে যাবে দেখো পরিচলন স্রোত উল্লম্বীভাবে ওপর দিকেই ধাক্কা দিক আর নিচের দিকেই ধাক্কা দিক কিছু শিলাখণ্ড ওপরে উঁচু হয়ে উঠে অবস্থান করছে আর কিছু শিলাখণ্ড নিচের দিকে নেমে অবস্থান করছে উঁচু হয়ে যেটা অবস্থান করছে তাকে আমরা বলছি স্তূপ পর্বত আর নিচু হয়ে যেটা অবস্থান করছে তাকে আমরা বলছি উপত্যকা বিষয়টি একটা মডেলের সাহায্যে আরেকটু ভালোভাবে বুঝে নি তোমাদের জন্য আমি এখানে একটা মডেল নিয়ে এসেছি এই মডেলে দেখো এখানে অলরেডি সেই পরিচলন স্রোতের দ্বারা শিলাতে ফাটল ঘটে গেছে যে কারণে এই শিলাটা আগে যেটা একসাথে ছিল দেখো এখানে মাটির স্তরগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা দেখো পরপর তার একটা রয়েছে এই শিলাখণ্ডেও যা রয়েছে এখানেও সেটা রয়েছে এখানেও সেটা রয়েছে কিন্তু এগুলো খন্ডে খন্ডে ভাগ হয়ে গেছে এবং এই যে লাইনগুলো এগুলো হচ্ছে সেই চুটি বা দারুণ ঘটেছে এখন যদি নিচ থেকে আবার পরিচলন স্রোত এসে ধাক্কা দেয় তখন কি হবে তখন যদি এই খণ্ডটার ওপর যদি ধাক্কা দেয় তখন এ ওপর দিকে উঁচু হয়ে এভাবে অবস্থান করবে আর যেই এ উঁচু হয়ে অবস্থান করছে তখন এই অংশটা এই যে উঠে গেল এইটা হচ্ছে স্তূপ পর্বত আর নিচু হয়ে এই যে অংশগুলো এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা ঠিক একইভাবে যদি এমন ঘটে যে এইটা উপর দিকে উঠে গেল। তখন কি হবে তখন এই যে উপর দিিকে উঠে গেল এই উপরদিকে উঠে যাওয়ার জন্য যে অংশটা উপরদিকে উঁচু হয়ে অবস্থান করল সেইটা হচ্ছে স্ূপ পর্বত আর মাঝের যে নেচু অংশটা অবস্থান করছে সেইটা হচ্ছে গ্রস্ত উপত্যকা তোমাদের আমি একটা আমাদের ভারত স্তূপ পর্বতের ছবি দেখাই এসো এই যে ছবিটা দেখতে পাচ্ছো ডান দিকের ছবিটা এটা হলো সাতপুরা যে স্তূপ পর্বত সেই স্তূপ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপকড় তার ছবি এবং পাশের ছবিটাও হচ্ছে দক্ষিণাতেরী স্তূপ পর্বতের আরেকটি অংশ তাহলে সূত্রান আমরা দেখতে পেলাম যে আমাদের ভূমিরূপে যখন স্তূপের আকারে কোনো শিলাখণ্ড ওপরে উঠে অবস্থান করছে পর্বতের আকারে তখন তাকে আমরা বলছি স্তূপ পর্বত আর নিচে যে অংশটা বসে গেল সেটাকে বলা হচ্ছে গ্রস্প উপত্যকা এখানে দেখো বাঁদিকে যে ডায়াগ্রামটা করা রয়েছে সেইখানে যে ফাটল বরাবর শিলাখণ্ডটা ওপরে উঠেছে সেটা হচ্ছে ভাবে উঠেছে তাকে আমরা বলছি স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন আর যেটা নিচে বসে গেছে তাকে বলছি উপত্যকা বা ভ্যালি যদি এমন হয় যে দুটি বা দারুণ দুটি যেমন পাশের ডায়াগ্রামটায় ঘটেছে সেখানে কিন্তু লম্বভাবে শিলাখণ্ডটা ওপর দিকে উঠে যায় বা বসে যায় তখন তার একটা বিশেষ নাম দেওয়া হয় তাকে বলা হয় হোস্ট যেটা স্তূপ পর্ব যেটা উঁচু হয়ে অবস্থান করছে তাকে তখন বলা হয় হোস্ট আর নিচু হয়ে বসে যাওয়া অংশটাকে বলা হয় গ্রাবেন ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর আরও অনেক জায়গায় এরকম স্তূপ পর্ব উপত্যকার নিদর্শন পাওয়া যায় জার্মানিতেই ভোজ আর ব্ল্যাক ফরেস্ট দুটো স্তূপ পর্বতের উদাহরণ আর তাদের মাঝে রাইন নদীর গ্রস্তু উপত্যকা অবস্থিত তাহলে এসো আমরা আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম একবার দেখে নি তার মূল বিষয়টা কি ছিল স্তূপ পর্বত এবং ভঙ্গিল পর্বত ছিল তাহলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় গিরিজনী আলোড়নের দ্বারা এবং পাতের অভিসারী চলনের দ্বারা পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ছে এবং উঁচু হয়ে পর্বত আকারে অবস্থান করছে আর স্তূপ পর্বত তৈরি হয় মহিভাবক আলোড়নের দ্বারা সেখানে উল্লম্বে পরিচলন স্রোত কাজ করছে সেখানে চুতি বা ফাটল তৈরি হচ্ছে তারপর সেই চুতি বা ফাটল বরাবর শিলাখণ্ড হয় ওপরের দিকে উঠে যাচ্ছে না হলে নিচে বসে যাচ্ছে এবং উঁচু হয়ে উঠে যাওয়া ভূমির সেই রূপকে বলা হচ্ছে স্তূপ পর্বত নিচু হয়ে বসে যাওয়া অংশকে নাম দেওয়া হচ্ছে উপত্যকা আশা করি তোমরা বিষয় দুটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার তোমরা তোমাদের পাঠ্য বইটিকে একবার ভালো করে পড়ে নিলে নিশ্চয়ই আরো ভালো করে বিষয়টি বুঝে যাবে আজ এই পর্যন্তই তাহলে সকলে ভালো থাকে